আমার ইনোভেশন হলো হাইড্রোলিক র‍্যাম্প পাম্প, যার মাধ্যমে আমরা পাহাড়ের নিচের ঝর্ণা বা ঝিরির পানি পাহাড়ের উপরে পাম্প করি কোনো ধরনের বাহ্যিক শক্তির সাহায্য ছাড়াই, শুধুমাত্র পানির গতিশক্তি ব্যবহার করে। আমরা 2018 সালে বান্দরবন জেলার থানচি উপজেলায় 4টি পাম্প স্থাপন করেছি, যার সাহায্যে এখন তারা পাহাড়ের উপরে পানি পাচ্ছে, যেখানে তাদের আগে পাহাড়ের নিচে হেঁটে পানি নিয়ে আসতে হতো। আমি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রচুর ট্রাভেল করেছি এবং পার্বত্য অঞ্চলের মানুষের পানি সমস্যা খুব কাছে থেকে দেখেছি। তখনই আমার মাথায় আসে কিভাবে তাদের পানি সমস্যা সমাধান করা যায়। আমাদের টেনার্স ভিশন হলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রত্যেকটা কমিউনিটিতে আমাদের পাম্প স্থাপন করা এবং সাউথ এশিয়ার প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে আমাদের পাম্প স্থাপনের মাধ্যমে তাদের পানি সমস্যা দূর করব। ছোট ট্রান্সফর্মারদের কাছে আমার মেসেজ হলো, আমাদের আশেপাশে প্রচুর সমস্যা আছে, তোমরা যদি তোমাদের ডেডিকেশন এবং প্যাশন নিয়ে কঠোর পরিশ্রম করো তাহলে যে কোনো সমস্যার একটা সাস্টেনেবল সলিউশন তোমরা দিতে পারবে।